শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাচিভার্স ম্যাগাজিন। দেখো, এটা তোমাদের সামনে দেখাচ্ছি, এটা হচ্ছে 2022 সালে অ্যাচিভার্স ম্যাগাজিন, এটা কিনেছি আমি। তা এই যে ম্যাগাজিনটা, এই ম্যাগাজিনটা যেহেতু আমাদের আসন্ন যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ম্যাগাজিন থেকে কি কি বিষয় পড়তে হবে সেই জিনিসটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। বিশেষত যে 2023-এর যে WBCS পরীক্ষা আসছে সেটার জন্য বা ক্লার্কশিপের যে পরীক্ষার কথা শোনা যাচ্ছে সেগুলোর জন্য কি কি পড়তে হবে। প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে উপরাষ্ট্রপতির নির্বাচন, সেই বিষয়টা পড়তে হবে। রাজ্যে যে সমস্ত জেলাগুলো ঘোষণা হয়েছে তাদের কি কি নাম হলো, কোন কোন অঞ্চল নিয়ে হলো সেটা, বিভিন্ন ধরনের নতুন যে সমস্ত মন্ত্রীরা রাজ্যে শপথ নিলেন সেইগুলো পড়তে হবে। এছাড়া যে সমস্ত প্রকল্প বা পরিষেবা চালু হয়েছে, যেসব বৈঠক অধিবেশন এবং উৎসব হয়েছে, বিভিন্ন রকম রিপোর্ট স্টাডি র্যাঙ্কিং বেরিয়েছে, ইন্ডেক্স ঘোষণা হয়েছে, গুরুত্বপূর্ণ দিন বা সপ্তাহ কি কি আছে, কোন কোন চুক্তি স্বাক্ষরিত হলো, বইয়ের নাম এবং বইয়ের লেখকদের নাম, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিরক্ষার ক্ষেত্রে কোন কোন উন্নতি হলো, এগুলো পড়তে হবে। এরপর হচ্ছে পুরস্কার এবং সম্মান। পুরস্কার এবং সম্মান যেটা, সেটা হচ্ছে AIFF অ্যাওয়ার্ড পড়তে হবে, ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড পড়তে হবে, ন্যাশনাল CSR অ্যাওয়ার্ড পড়তে হবে, কোথায় কোথায় সাম্প্রতিক নিয়োগ হলো, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশে বিদেশে কোথায় নিয়োগ হলো এবং কোন কোন মহান ব্যক্তিত্বের প্রয়াণ ঘটলো, এই জিনিসগুলো পড়তে হবে। এছাড়াও খেলাধুলার খবরাখবর বলতে ফিফার যে ব্যাপারটা ঘটেছিল, খুবই লজ্জাজনক যে ব্যাপার, সেই জিনিসটা আমাদের পড়তে হবে। অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পড়তে হবে, ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা পড়তে হবে, সিটি ওপেন টেনিস পড়তে হবে, ন্যাশনাল ব্যাংক ওপেন টেনিস বা কমনওয়েলথ গেম পড়তে হবে। এছাড়াও দেখবে বইয়ের একেবারে এই যে অংশগুলোতে, এটাতে ব্যাংক অর্থনীতি থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু আর কি মানে প্রশ্নপত্র যেগুলো, সেই জিনিসগুলোও থাকে, সেই জিনিসগুলোও কিন্তু পড়ে নেওয়াটা খুব জরুরি। আর একটা ব্যাপার হচ্ছে এই যে মানে ম্যাগাজিনটা, এটাতে WBCS প্ল্যানার বলে একটা অংশ থাকে, ঠিক আছে? এই যে প্ল্যানার অংশটা, সেখানে সংসদের বাদল অধিবেশন, প্রত্যক্ষ কর সম্পর্কে ধারণা, মালভূমি অঞ্চলের নদনদী, CBI বা ED-র যে তুলনামূলক আলোচনা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলোও পড়তে হবে। আর একটা জিনিস দেখো, বিভিন্ন যে পাতা রয়েছে বা পেজ রয়েছে, যেমন ধরো আমরা যদি এরকম একটা পেজ তোমাদের সামনে দেখাই, তাহলে দেখো ওপরে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে আর পাতার যে নিচের অংশ সেগুলোতে বিভিন্ন ইডিয়মসের মানে দেওয়া আছে। তাই প্রত্যেকটা পাতাতে এই ওপরের দিকে যে সমস্ত অর্থ এবং নিচের দিকে যে সমস্ত ইডিয়ম বলো বা ফ্রেজ বলো, যাই বলো না কেন, ঠিক আছে, এগুলোর অর্থ এগুলোও কিন্তু পড়ে নেবে। আমার মনে হয় এই যে ম্যাগাজিন, এই অংশটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের আসন্ন যে কারেন্ট অ্যাফেয়ার সেটার জন্য খুবই সুবিধা হবে। এবং চেষ্টা করবে অন্তত সপ্তাহে একটা দিন 2 ঘন্টা মতো কারেন্ট অ্যাফেয়ার যদি পড়ো, মানে একদম নিরবিচ্ছিন্নভাবে, তাহলে আমার মনে হয় যে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে যাবে। এই হচ্ছে অ্যাচিভার্স বইটা সম্পর্কে আলোচনা। যেহেতু আমি আমার জেনারেল স্টাডিজের ব্যাচে এই মানে বইটা পড়তে বলি বারবার, তাই তোমাদেরও কি কি অংশ পড়তে হবে সেইগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই তোমাদের পজিটিভ মানে কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও WBCS বা এই জাতীয় সমস্ত রকম তথ্যের জন্য। আমাদের জেনারেল স্টাডিজের যে ব্যাচ অগস্ট মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং এর সাথে, প্রিলিমস মেন্সের কম্বাইন্ড ব্যাচ, ওটা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। ভালো থেকো এবং দ্রুত সফল হও।